আজ আমি বানাবো পটেটো প্যানকেক। পটেটো প্যানকেক বাচ্চাদের আবদার মেটাতে আপনারা বাড়িতে এটা বানিয়েই ফেলতে পারেন। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আর পটেটো প্যানকেক যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্রচুর প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চলুন পটেটো প্যানকেক করতে কী কী উপকরণ লাগে আপনাদের দেখিয়ে দিই। আলু নিয়েছি 4 পিস, ডিম নিয়েছি 2, কেউ যদি ভেজিটেরিয়ান হয় তাহলে আপনারা ওটা বেসন ইউজ করতে পারেন, তখন আপনারা 2 টিস্পুন বেসন দেবেন। গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, ময়দা 2 টিস্পুন, সাদা তেল আছে। এখানে নিয়েছি আমি পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজে, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো আর নুন। প্রথমে আমি আলুটা গ্রেট করব। আলুটা গ্রেট করে নেব, তার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি। এবার আমি আলুটা নিয়ে এইভাবে গ্রেট করে নেব। 2 আলু গ্রেট করে নিলাম, এরকম দেখতে লাগছে। এবার আলুটা আমি জলে দিয়ে দেব। এই যে আমি ডেচকির মধ্যে জল নিয়েছিলাম, এটার মধ্যে আমি আলুটা এখন দিয়ে দিচ্ছি। আর যে 2 আলু আছে, 2 আলু আমি গ্রেট করে নেব। এইভাবে আমি আরো 2 আলু গ্রেট করে নিচ্ছি। 2 আলু গ্রেট করা হয়ে গেল। এবার এই আলুটাও আমি জলে দিয়ে দিচ্ছি। জলে দিয়ে আমি এই অবস্থায় 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব, কারণ হচ্ছে আলুর মধ্যে যে আঠা ভাবটা আছে এটা পরিষ্কার হওয়ার জন্য। আলুটা 5 মিনিটের মতো জলে ভেজানো আছে। এবার আমি এই আলুটাকে হাতে করে তুলে নিয়ে এইভাবে নিয়ে এই জায়গাটার মধ্যে রেখে দেব। এইভাবে পুরো আলুটাই আমি এই জায়গাটার মধ্যে রাখবো। আলুটা চুবড়ির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে আরো একবার ধুয়ে নেব আলুটা। আলুটা ধুয়ে নিলাম, এবার আমি আলুটা কি করব, এইভাবে জলটা টিপে টিপে বার করে নেব। বার করে নিয়ে আমি এই যে বাটিটা রেখেছি এই বাটিটার মধ্যে আমি আলুটা দিয়ে দেব। এইভাবে টিপে টিপে আমি জলটা বার করে নিচ্ছি। এবার আমি আলুটার মধ্যে 2 ডিম রেখেছিলাম, ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দেবো আমি ময়দা। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটাকে দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। আমি একটু হাত ইউজ করছি এটা, তাহলে মিক্সটা খুব ভালো হবে। আমি ভালো করে এটা মেখে নিলাম। এবার আমি এতে নুন দিয়ে দিচ্ছি, আমি 1/2 টিস্পুন নুন এতে মাখিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার পরই আপনারা সঙ্গে সঙ্গে এটা ভেজে নেবেন, না হলে আলুটা থেকে জল বেরিয়ে যাবে। এবার আমি এটা ভাজবো। এবার তেলটা দিয়ে দিচ্ছি। আমি 5 টিস্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুর ব্যাটারটা আস্তে আস্তে করে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুন দিয়ে, আপনারা ছোট ছোট করতে পারে বা এগুলো বড় বড় সাইজেও করতে পারে। আমি গ্যাসটা একটু আস্তে করে দিলাম। আমি আরেকটা বড় সাইজে করছি। এইভাবে আমি আস্তে আস্তে এটা ভেজে নেব। মনে হচ্ছে 1 পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে 1 পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি পিঠগুলো উল্টে দিলাম আর 1 পিঠ আমি ভেজে নেব।
এবার দেখবো উল্টো পিঠটা হলো কিনা। উল্টো পিঠটা হয়ে গেছে, এবার আমি এগুলো আস্তে আস্তে করে নাবিয়ে নেব। এবার আমি তিনটাকে একসাথে তুলে নিলাম। আমি আরো কয়েকটা সেম ভাবে ভেজে নেব। এটা কিন্তু মনে রাখবেন, সবসময় গ্যাসটা আস্তে দিয়ে করবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো হয়। আমি এগুলো একটু ছোট ছোট করে করছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব আস্তে আস্তে। এবার আমি এগুলো সাজিয়ে পরিবেশন করব। রেডি হয়ে গেছে আমার প্যানকেক। আমি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে গার্নিশিং করলাম।